তুলে মুনাজাত নিয়ে একটা সমস্যা আছে না ভাই? আছে তো। আপনাদের কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না, মানুষের মধ্যে একটা ধারণা আছে, মানুষ মনে করে হাত না তুলে দোয়া হয় না। ভাই আমার কিছু মনে করে না যে দোয়া করলাম হাত তুলবো না কেমন দেখায়, না হাত তুলছি না দোয়া করছি এটা কেমন দেখায়? ভাই বলে কি বলে না? ভাই মনে করেন দোয়া মানে যে হাত তুলতে হবে, এ কথা সঠিক নয়। বলেন দোয়া তো তিন ভাগে বিভক্ত, কয় ভাবে কথা বলেন? তিন ভাবে বিভক্ত। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই দুই হাত তুলে দোয়া করবেন, দোয়া হয়ে যাবে, এখানে ইমাম সাহেবকে ডাকার দরকার নাই। আর কিছু কিছু দোয়া আছে ইমামেরও দরকার নেই, আপনার হাত তোলার দরকার নেই, শুধু জুয়া নুরি নুরি দোয়া পড়বেন, দোয়া হয়ে যাবে। প্রমাণ ভাই, মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন, ইমামকে ডাকেন। ভাই বলুন তো পোশাক পরার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। করবেন না তুলে? পায়খানা ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। জুতো পরার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। যানবাহন ওঠার দোয়া আছে না নেই? হাত তুলে করেন। জি না, আমরা হাত তুলে এগুলো করি না, তার মানে আপনাকে বুঝতে হবে যে দোয়া মানেই হাত তুলতে হবে, এ কথা সঠিক নয়। ভাই বলুন তো স্ত্রী সমাজের দোয়া আছে না নাই? কারা কারা হাত তুলে করেন একটু হাত তোলেন তো দেখি। কিরে ভাই কেউ তোলেন না কেন? আপনার ধারণা যে দোয়া মানেই হাত তুলতে হবে, জি না, দোয়া মানেই যে হাত তুলতে হবে কথা সঠিক নয়। বড় ইসলামের অজস্র জায়গা আছে, সেখানে কোনো মানুষই হাত তোলে না। ইসলাম এটা মুকাম্মাল সম্পূর্ণ দিন, এর মধ্যে বাড়ানো যায় না কমানো যায় না, এটার নাম হচ্ছে ইসলাম। এখানে একটা পয়েন্ট দিই, শরীয়তের মধ্যে সংযোজন করতে পারবেন না, কমাতেও পারবেন না। এটা মানুষ তো আমরা তো দূরে কথা বলা, নবী রাসূলকে ইখতিয়ার দিয়েছিলেন না। কাদেরকে? নবীদের কল্লা ইখতিয়ার দেয় নাই। প্রমাণ সূরা ইউনুস 15 নম্বর আয়াত খুলে দেখেন, কুরাইশের বেশ কিছু ব্যক্তি এসে বিশ্বনবীকে বলছে, ওয়াইতিবি কোরআনি গায়রি হাজা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনের পরিবর্তে নতুন একটা কোরআন আনেন। কথা বুঝতে পারছেন? আলসুলকে কুরাইশের বড় বড় ব্যক্তিরা এসে বলছে যে মুহাম্মদ সাল্লাম, আপনার পরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে না, এই কোরআনটা আমরা মানতে পারছি না, খুব কঠিন, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন। এই কথা যখন বলছে বিশ্বের কোনো কথা বলে না, একটু তারা আর একটা দাবি করছে, আউবাদ দিলহু, গোটা কোরআনকে যদি পরিবর্তন করতে না পারেন তো কোরআনে কিছু আয়াত পরিবর্তন করে দেন আমার মনের মতো। যখন এই কথা বলছে বিশ্বনী মাথা নিচু করে বসে আছে, আল্লাহ কোরআনে আবার ওই অবতীর্ণ করে দিচ্ছে, বিশ্বনীকে বলছে আপনি তাকে জানিয়ে দেন, তাকে বলে দেন আমাকে ইখতিয়ার দেয় না যে শরীয়তে কিছু বৃদ্ধি করব অথবা কমিয়ে দেব, বরং আপনি তাদেরকে বলে দেন আন্না আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই, আমি তো কেবলমাত্র তারই আনুগত্য করি যেটা রব আমার উপরে অবতীর্ণ করেন। মানে বিশ্বনবী নিজের ইচ্ছাতে কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা রাখতেন না। ওয়ামাই ইয়ান্তি কানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, বিশ্বনবী সেই কথাই বলে যেটা আল্লাহ তারপরে ওহি অবতীর্ণ করে দেয়। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4। তাহলে বোঝা যাচ্ছে বিশ্বনবী তিনিও শুরুতে মধ্যে কিছু বৃদ্ধি করবেন অথবা কমে দিবেন, একটা তার মধ্যেও ছিল না। এটা সহি দলিল দেখেন, সহি বুখারী হাদিস না 349, বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নিয়ে গিয়েছিলেন, বা হাদিস জানি না জানি, বিশ্বনবী যখন জান্নাত জাহান্নাম সব দেখে ফিরে আসছেন, একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল, নাম কি কথা বলেন? নবী মুসা আলাইহিস সালাম। মুসা ইসলামের সামনে এসেছে যখন বিশ্বনবী, তখন আল্লাহ রাসূলকে মুসা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের জন্য কি দিয়েছে, সে বলছেন যে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বিশ্বনবীকে সঙ্গে মুসা বলছে ফাইর যে যান আপনি ঘুরে যান, ইলা রাব্বিক আপনার রবের কাছে, কেন আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না? যখন এই কথা বলেছে বিশ্বনবী আল্লাহর দরবারে যায়, আল্লাহ আমার নামাজটা কমিয়ে দাও, এইভাবে কমিয়ে এনেছি কেন নাই কথা বলেন? বিশ্বনবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, বিশ্বনবী দুনিয়ার আকাশে চলে আসতে গিয়েছে, কিন্তু মুসা সাহেব পরামর্শে বারবার আল্লাহর কাছে গিয়ে নামাজকে কমাতে হয়েছে কি হয় নাই? হয়েছে। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন রেখে গেলাম, একটু হাদিসের দিকে গভীরভাবে লক্ষ্য করেন, ভাই নবী রাসূলকে যে ইখতিয়ার দিতেন যে শরীয়তের কিছু ইবাদত কমাবে অথবা বাড়াবে, তো আল্লাহ রাসূলকে আল্লাহ তো আগে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে, উম্মত পারবে না ঠিক আছে, তো বিশ্বনবী নিজেই তার উম্মতকে 50 কাট করে দিয়ে পাস করে দিতে পারতো যাবে না, তাই তো বিশ্বনবী 50 ওয়াক্ত নামাজকে নিজের ইচ্ছা করে পাস করতে পারে নাই, আল্লাহর দরবারে যেতে হয়েছে।
আমরা শরীর থেকে বুঝি না, যদি 50 রাকাত নামাজ যদি 5 ওয়াক্ত না হয় তো আল্লাহর নবী তো তিনি বললেন আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, হুজুর পীর বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ভাই 50 যদি 5 ওয়াক্ত না হয় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জিকির এটা শুধু ইল্লাল্লাহতে হয় কিভাবে বলেন? আল্লাহ রাসূল 50 কে পাস করতে পারে না আল্লাহর আদেশ ছাড়া, আর রাসূল নিজে বলে সবচেয়ে উত্তম জিকির কি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমাদের হুজুর শিক্ষা দিচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ভাই জিকির আছে না নাই? আছে, তার মানে আপনাকে বুঝতে হবে হুজুর শরীয়ত পিছেও শরীয়ত বোঝে নাই, বুঝতে তার বাবার ক্ষমতা ছিল না, আল্লাহ রাসূলের দেওয়া জিকিরকে একদম টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করা কোনো ইখতিয়ার কোনো হুজুরকে দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় আমাদের মুসলিম উম্মাকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাত্রি গভীর হয়ে গেছে 12:30, আর শীতের রাত্রি 12:30 মানে অন্য অন্য সময়ের প্রায় রাত্রি 2:30, তাই না ভাই? 2:30 তা আলোচনা আমরা লম্বা করছি না, কিছু প্রশ্ন এসেছে, প্রশ্ন উত্তর দিয়ে আমরা এখান থেকে সুন্নতি দোয়ার মাধ্যমে বিদায় নেব। কেউ উঠবেন না, যারা উঠে গেছে ভালো কাজ করেছে, কেউ উঠবেন না যারা বসে আছেন, জি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে স্টেজের বাম পাশে দাদা রাহুলের লেখা গবেষণামূলক বই আছে 350 টাকা ফুল সেট 6টা বই, যারা কালেকশন করতে চান প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর স্টেজের বাম পাশ থেকে স্মাইল সাহেবের কাছ থেকে আপনারা কালেক্ট করবেন। প্রথম প্রশ্ন, আপনারা বসুন, হাঁটাহাঁটি করবেন না। প্রথম প্রশ্ন, প্রশ্ন হচ্ছে মোহতারাম এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে জানতে চাই আপনার মতামত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনায়েতুল্লাহ আব্বাসী প্রসঙ্গে জানতে চেয়েছেন, প্রথমত তার আকীদা মানহাজ, এটা আমরা মনে করি যে বিশেষ করে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা আহলুল হাদিস, তাদের সঙ্গে তাদের মতনৈক্য অনেক বিষয়ে আছে, আকীদা মাসালা দুইটিকে আছে। তবে সম্প্রতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি কয়েকটা বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি আমি কয়েকটা অনুষ্ঠান তার দেখেছি। তবে এই তিনটে বা চারটে যেসব বিতর্কগুলো করেছে, এখানে সমস্ত মাঝহাব সমস্ত মত সমস্ত দল সমস্ত মানহাজকে উপেক্ষা করে তিনি ইসলামকে রিপ্রেজেন্ট করার জন্য যথেষ্ট পরিমাণে এই চারটে আলোচনাতে যথেষ্ট পরিমাণে ভূমিকা রেখেছে, বা একটু প্রশংসার দাবি রাখে কি রাখে না কথা বলেন, যথেষ্ট। বিশেষ করে এই চারটে বিতর্ক অনুষ্ঠানে, তিনটে বিতর্ক অনুষ্ঠানে তিনি যেইভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করেছেন এবং ইসলাম বিদ্বেষী মনোভাব যাদের আছে তা কেমন অকাট্য জবাব দিয়েছে, ইসলামের বিজয় অন্তত এই তিনটে আলোচনার মধ্যে একটু প্রকাশ পেয়েছে কি পায় নাই? পেয়েছে। এই কর্মটার জন্য তাকে আমি এখন মোটামুটি তাকে ভালোবাসি, কেন? কারণ এই কাজের জন্য তার আকিদা মানহাজ আমার আকাশ এবং জমির পার্থক্য আছে, এবং আমরা তার আকিদা মানহাজ নিয়ে অনেক আমাদের প্রশ্ন আছে, এবং আমরা মনে করি তার আকিদা মানহাজ আল্লাহ যদি চাই তাহলে আস্তে আস্তে কোরআন সুন্নার অনুকূলে যদি চলে আসে, আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তাকে যেমন বাতিলের বিরুদ্ধে যে সচ্চার হয়েছে আল্লাহ তাকে কোরআন সুন্নার একদম পক্ষে সালাফি মানহাজ সালাফদের মানহাজ অনুযায়ী কথা বলা তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, প্যান্ট গুটিয়ে সালাত হবে কি? প্যান্ট গুটিয়ে সালাত হবে কি হবে না, এটা নিয়ে সালাফদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেছে প্যান্ট যদি নামাজরত অবস্থায় টাকনা নিচে চলে যায় তাহলে নামাজ কি ভেঙে যাবে, তিন বিজে একটা দলিলের আলোকে। আর এমনি প্যান্ট আপনার এমনি গুটিয়ে রাখছেন, গুটিয়ে যদি রাখেন এমনি তাহলে সে সময় নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? তো এখানে কিছু কিছু ওলেমা বলেছে যে না, তার এই নামাজ মাকরুহ হবে। সর্বোপরি আমাদের কথা এটা সহিহ মুসলিম 195 নম্বর হাদিস, একজন পুরুষ সে কখনোই টাকনোর নিচে কাপড় পরতেও পারে না, তার জন্য অবধারিত টাকনার ওপরে কাপড় পরে। কোথায় কথা বলেন? টাকনার ওপরে। তো ভাই আপনি মসজিদে আসছেন, প্যান্ট গুটাচ্ছেন, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, টাকনার নিচে কাপড় দিচ্ছেন, এটা কি ইসলাম? এটা ইসলাম নয়। আপনার জন্য সর্বদা টাকনোর ওপরে প্যান্ট পরতে হবে, এটা ইসলামের বিধান। জি জি, পীরকে নামাজের কথা বললে তারা বলে থাকেন আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা কোথাও বলেনি, এখন আপনি কি বলেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই জান বলেছেন যে পীরকে যদি নামাজ পড়ার কথা বলেন তো পীর সাহেব বলে যে কোনো জায়গাতে আল্লাহ কোরআনে নামাজ পড়ার কথা বলে নাই,
जी अल्लाह कुराने बोले छे आकिमिस सलाह तुम्हारा नमाज कायम करो पीरखने चक्रांत गजे शैतानी चक्र आज नमाज कायम करो पढ़ार कथा तो बोले नाई तो ठीक है धरे निलाम तबे अल्लाह नबी तो बोले छे কোথায় বলেছে সহিহ বুখারী প্রথম খণ্ড 88 পৃষ্ঠা হাদিস নম্বর 631 বিশ্বনে বলেছে সাল্লু কামারা রাইতুমুনি উসাল্লি তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে দেখছো ভাই কে এই কথা বলেছে আল্লাহর নবী বলেছে যদিও পীরের এই দাবি করাটা সম্পূর্ণভাবে একটা জাহেল মূর্খ ছাড়া কেউ দাবি করতে পারে না ভাই পারে কেউই পারে না তারপর আমরা দলিলটা দিয়ে দিলাম এটা যদি পীর হেদায়েত পায় তবে পেতে পারে জি প্রতিদিন যদি কন্টিনিউ আপনি যদি সুন্নাহকে পরিত্যাগ করেন এটা উচিত নয় একজন মুমিনের জন্য সুন্নাহগুলোকে হেফাজত করা এটা অতি গুরুত্বপূর্ণ একটি সুন্নাত বিশেষ করে 12 রাকাত সহিহ মুসলিমে বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি 12 রাকাতের সুন্নাতকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের যখন একটা গেট দিয়ে তাকে প্রবেশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এই ফজিলত রেখেছেন এবং অন্যান্য হাদিস থেকে এই কথা প্রমাণিত হয় ফরজ নামাজে যে সব ঘাটতিগুলো থেকে যায় টুটি বিচ্ছুটিগুলো থেকে যায় এগুলো নফল দ্বারা কিয়ামতের মাঠে আল্লাহ পূর্ণতা দান করবেন আপনি ফরজ নামাজ পড়ছেন ঠিক আছে কিন্তু এই সুন্নাহ নামাজগুলো এই নফল নামাজগুলো ফরজ নামাজের পরিপূরক করে দিবে তাই কন্টিনিউ আপনি সুন্নাহকে পরিত্যাগ করবেন এটা উচিত নয় বরং আপনাকে যদি কোনো জরুরত থাকে প্রচন্ড কাজের চাপ সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম মাঝে মধ্যে সুন্নাহ বাদ দিয়ে দিলেন এটা সমস্যা নেই তবে কন্টিনিউ এটাকে বাদ দেওয়া উচিত নয় এটা তাকওয়ার পরিপন্থী আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে জি জাযাকুমুল্লাহ খাইরান ভাই আপনারা উঠানি করবেন না কোরআন হাদিসের মজলিস আপনাদের খুশি খেয়াল খুশি মতো চলতে হবে না বসে পড়ুন আর নাহলে চলে যান জি বিদায় হজ্জের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুটি জিনিস রেখে যাচ্ছি দুটি জিনিস হলো আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ তোমরা এই দুটি অনুসরণ করবে এটা কোন হাদিসে আছে জানিয়ে দিতে অনুরোধ করছি এটা আছে মুয়াত্তা মালিক হাদিস নম্বর 1664 এবং মিশকাত হাদিস নম্বর 186 মুয়াত্তা মালিক 1664 এবং মিশকাত হাদিস নম্বর 186 তবে মুয়াত্তা মালিক আর মিশকাতে যে সনদটা এসেছে এটা মুরসাল সনদ কি সনদ মুরসাল এখানে সূত্র বিচ্ছিন্নতা আছে এইজন্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার মিসকাতুল মাসাবি যখন তাহকিক করতে গিয়েছেন 186 নম্বর হাদিসে টিকাতে তিনি লিখে দিয়েছেন যে মুয়াত্তার এ সনদ মুরসাল তবে মুস্তাদাকাল হাকিমে এর একটা হাসান সনদ আছে ওই মুস্তাদাকাল হাকিমের হাদিসকে দিয়ে হাদিসটাকে হাসান লি গরি তবে এই হাদিস মান হচ্ছে সর্বমোট এটা হাসান হাদিস গ্রহণযোগ্য হাদিস জি জাযাকুমুল্লাহ খাইরা বারাকাল্লাহ ফিকুম আমি পরিবারের চাপে যৌতুক দিচ্ছি এখন আমি সেটা দিতে পারছি না তবে এটা দেওয়ার চেষ্টায় আছি এখন সালাত কি কবুল হবে আমার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই প্রশ্ন করেছেন পারিবারিক চাপে আপনি যৌতুক নিয়েছেন সালাত পড়ছেন সালাতের উপরে কি আপনার এই যৌতুকের প্রভাবটা পড়বে কি পড়বে না প্রথম কথা পরিবার আপনাকে চাপ দিচ্ছে যৌতুক নেওয়ার জন্য এটা আপনার দুর্বলতা আপনি পিতামাতাকে বোঝাতে পারেননি কার দুর্বলতা এটা আপনার দুর্বলতা জি না কখনো হারাম কাজে পিতামাতার আনুগত্য করা যাবে না স্যার লুকমান 13-14 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে হারাম কাজে পিতামাতার আনুগত্য করা যাবে না বরং পিতামাতার এখানে বিরুদ্ধে যদি চলে যান এটা আপনার জন্য গুনাহ নেই তবে যদি জোরপূর্বক কেউ আপনাকে বাধ্য করে দেয় পিতামাতা বাধ্য করে দিয়েছে যৌতুক নিয়ে ফেলেছেন যথার্থ চেষ্টা করতে হবে যে এই যৌতুকের এই পণ্য যেটা শ্বশুরের কাছ থেকে অতিরিক্ত চাপ দিয়ে নিয়েছেন এটা ফেরত দেওয়ার জন্য এটা আপনার দায়িত্ব তারপরেও যদি আপনার এই নিয়াত থাকে নিষ্ঠা থাকে ক্লাস সঠিক থাকে যদি যৌতুক নিয়ে ফেলেছেন চাপে পড়ে নামাজে পড়ে ইনশাআল্লাহ আপনার কোনো প্রভাব পড়বে না আল্লাহু আলাম এটা আপনার ইখলাস নিয়াতের উপরে ভিত্তি জি জাযাকুমুল্লাহ খাইরান জাযা অনেক সময় পীরের সাথে মুনাজারা করতে গিয়ে হাদিস নাম্বার ভুলে যায় এই ক্ষেত্রে আপনার কন্টাক্ট নাম্বার পেলে ভালো হয় আচ্ছা অনেক সময়তে আপনারা হাদিস নামাজ জন্য আমাকে ফোন করবেন ভাই আমি তো ইন্ডিয়ান মানুষ তাই না আমি ইন্ডিয়ান মানুষ একটা কথা বলি আমার ইন্টারন্যাশনাল কল আমি ধরি না
কেন অনেকগুলো কারণ আছে সব কথা বলা সর্বদা অনেকগুলো মিডিয়া আছে তাই বলা যায় না তাই আমি ব্যক্তিগত আমি কোন সময় দেখবেন ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক কলামে ধরি না আমি এটাকে প্রত্যাহার করি অনেকগুলো সমস্যা আছে পরবর্তী সময়তে কোন এক সময়তে বলা যাবে জি জাযাকুমুল্লাহ খাইরা শীতের ছয় মাস প্রসাবের পর দুই এক ফোঁটা প্রসাব পরে সেটা উজুর পরে বা আগে এমত অবস্থায় সালাত কবুল হবে কি যদি ওযু করার পরে যদি প্রসাব পরা এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে তাহলে জানতে হবে আপনার একটা শারীরিক দুর্বলতা এর জন্য ডাক্তারের কাছে আগে যেতে হবে এটা প্রথম ট্রিটমেন্ট ডাক্তারের কাছে যাওয়ার পরেও যদি এটা যদি আপনার ভালো না হয় তাহলে এই ক্ষেত্রে আপনাকে সাহাবদের মত হচ্ছে এটা যে আপনার লিঙ্গ প্রথমে ওযু করে নেবেন তারপর মানে লিঙ্গের সঙ্গে কোনো নাকরা তেনা এই যেটা কিছু বেঁধে আপনাকে সালাত আদায় করতে হবে তবে ওযু করার পরে সঙ্গে সঙ্গে আপনি লিঙ্গে এইসব তেনা বা অন্য কিছু টিস্যু পেপার ব্যবহার করতে পারেন জি কত কেজি বা কত মন ধান হলে জাকাত ফরজ হবে রসুনের উপর জাকাত হবে কি কোন কোন ফসলের উপর জাকাত দিতে হবে আচ্ছা জাকাতের বিষয়টা এমনটা খোলা ময়দানে আপনাকে বললে আপনি বুঝতে পারবেন না জাকাত এবং তালাক এবং ফরায়েজ এই তিনটে মাসালা স্টেজ থেকে প্রশ্ন উত্তর হয় না কেন এগুলো ফাতোয়া এগুলো কি এক একজন মানুষের নিসাব পরিমাণ এক একজন মানুষের তালাক তার স্বাক্ষর ভিত্তিতে আর এক একজন মানুষের জমির ভিত্তিতে এই তিনটে সিদ্ধান্ত খাতা কলমে বসে স্বাক্ষর নিয়ে তারপরে সিদ্ধান্ত দিতে হয় এটা হচ্ছে ইস্তেহাদ করতে হয় আর ইস্তেহাদ করার আমার যোগ্যতা হয়নি বর্তমান আর এটা প্রশ্ন উত্তরের মাধ্যমে উত্তর দেওয়াও এটা সম্ভব নয় একটা হচ্ছে প্রশ্ন উত্তর একটা হচ্ছে ফাতোয়া দুটো দুই রকমের কথা বুঝতে পারছেন ফাতোয়া কোনগুলো যেগুলো আগে থেকেই মানে প্রশ্নোত্তর এগুলো আমরা মনে করি যেগুলো আগে থেকে সালাফরা উত্তর দিয়ে গেছে আপনার জানা নেই সেগুলো আমরা বলে দিলাম আর এই যে জাকাতের মাসালা তালাকের মাসালা ফারাইজের তথা জমি বন্টনের মাসালা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় কথা বুঝতে পারছেন তাই এগুলো থেকে আমরা দূরে থেকে এগুলো আলেমদের কাছে পরামর্শ নেবেন জি জি মসজিদের কোন কোন একজন ইমাম তার স্ত্রীকে বাচ্চা না নেওয়ার জন্য ডাক্তারের কাছে অপারেশন করে এখন সেই ইমামের পিছনে সালাত হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইমাম সাহেব তার স্ত্রীর মানে চাইছে না যে বাচ্চা হোক এজন অপারেশন করেছে এখন এই ইমামের পিছনে সালাত হবে কি হবে না প্রথম ইমাম সাহেব একজন ফাসিক সহিহ বুখারী হাদিস নম্বর 694 এর অধীনে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছে বেদাতি এবং ফাসিক ইমামের পেছনে নামাজের বিধান ইমাম বুখারী হাসান বসরী থেকে একটা কল নকল করেছে ইবনু ওমর থেকে নকল করেছে সর্বপট কথা এই ফাসিক ব্যক্তির পেছনে নামাজ বৈধ তবে কখন বৈধ কখন পড়বেন যখন আর কেউ নেই ফাসিকের চাইতে ভালো তখন তার পেছনে পড়বেন নাই মামার চাইতে কানা মামা যখন বলে তখন কানা মামাকেই মামা বলে জি জি সৌদি আরবের সাথে একদিনে ঈদ বা ঈদ করা যাবে কি সৌদির সঙ্গে একদিনে ঈদ করা যাবে কি যাবে না একটা স্বতন্ত্র ঘন্টা থেকে লেকচার দরকার কেন এটা নিয়ে সমস্যা বেশি উত্তর আমার যেটা গবেষণা আমার রায় যেটা করা সম্ভব নেই এই বিষয়ে আমার প্রশ্ন উত্তর একাধিক ইউটিউবে আছে আমার নাম দিয়ে সার্চ করেন পেয়ে যাবেন ইসলামের কাজে বাধা দেয় তাদের জন্য কি করা ইসলামের কাজে যারা বাধা দেয় তাদের কি করা উচিত ইসলামের কাজে যারা বাধা দেয় এদরা প্রথমত যদি মুসলিম হয় কিন্তু এমন কাজ করছে এরা হচ্ছে জালেম এরা কি এরা জালেম এদের জন্য কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তি আছে এবং হক বাধা দিলে যেসব অভিযোগ যেসব আজাব কোরআন হিসেবে বর্ণনা আছে প্রত্যেকটার হকদার তারাই হবে আসার ইচ্ছা আপনার যাওয়ার নিয়ম হচ্ছে মজলিসের শেষে দরুদ হবে তারপর আপনারা উঠবেন আপনাদের খেয়াল খুশি হলে হবে না এটা ইসলামী মজলিস জি নফল সালাতের সিজদায় বাংলা দোয়া পড়া যাবে কি নফল নামাজে সিজদাতে অথবা রুকুতে গিয়ে বাংলাতে দোয়া পড়া যাবে কি যাবে না এটা উলামাদের মধ্যে উক্তিলাপ আছে জমহুরদের রায় তাকবীর থেকে সালাম পর্যন্ত নিজের মাতৃভাষায় কোনো কিছু পড়া যাবে না যেগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় এমন কোনো অনুবাদও পড়া যাবে না এটা যথার্থ মত জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর মাইয়াতকে তিন মুষ্টি মাটি দেওয়ার সময় কি দোয়া বলিতে হইবে যখন মৃত ব্যক্তিকে আপনি মাটি দিচ্ছেন কি বলতে হবে শুধু বিসমিল্লাহ এ ব্যতীত আর কোনো কিছু প্রমাণিত নয় যারা বলছে মিনহা ফলাফনাকুম এই দোয়াটা পড়ছে এই মর্মে কোরআন হাদিসে কোনো দলিল কিছুই পাওয়া যায় না
সালাতরত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করায় সালাতের কোনো ক্ষতি হবে কি? এই মুহূর্তে করণীয় নামাজে যদি কোনো বিঘ্ন ঘটায় তাহলে এইসব জিনিসকে বিশ্বনবী তিনি মারতেও বলেছে। নামাজরত অবস্থায় যদি কোনো পোকামাকড় যদি আপনার সিজদা জায়গাতে থাকে বিশ্বনবী ফুদিতেও বলেছে। নামাজরত অবস্থায় যদি আপনার সামনে কোনো মানুষ চলে যাচ্ছে তারপরে আওসাত হাদিস তাকে ঠেকাতেও বলেছে। এই সমস্ত হাদিসের আলোকে ওলামাদের মত হচ্ছে এটাই যে নামাজে বিঘ্ন ঘটাতে পারে এমন কোনো কর্ম যদি আপনার মধ্যে থেকে বা অন্য কেউ করে সেক্ষেত্রে সেটাকে হাত দিয়ে থামানো বন্ধ করা যাবে। তাই নামাজ পড়ছেন আল্লাহ 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 করে গান শুরু হয়ে গেছে টুক করে মোলটাকে বের করে সুযোগ করে দিতে পারবেন। জি জাযাকাল্লাহ খাইরান। সাহেব আসসালামু আলাইকুম। মসজিদের ইমাম সাহেবের জায়নামাজ ছাড়া প্রত্যেক মুসল্লি সিঙ্গেল ভাবে আলাদা জায়নামাজ ব্যবহার করতে পারবে কি? কোনো সমস্যা নেই। গরুর গোবর পাক না নাপাক? আমাদের গ্রামের অঞ্চলে গরুর গোবর পানি দিয়ে মিশিয়ে উঠান ও মাটির সাথে মিশিয়ে ঘর বারান্দা লেপা হয়। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন গরুর পেশাব এবং গরুর গোবর এগুলো পাক না নাপাক? এইগুলো নাপাকের বিধানের অন্তর্ভুক্ত নয়, এগুলো পাক নাপাকের দিক থেকে এটা হচ্ছে পাক। তার মানে এই না যে খেতে হবে বা মাটি পাক না নাপাক। মাটি কি পাক খাবেন নাকি? আম গাছের পাতা পাক না নাপাক? পাক খাবেন নাকি? তাহলে পাক মানেই যে খেতে হবে, এই মাইকটা তো পাক, কামড়ি কামড়ি খাবো নাকি রে ভাই? পাক আর নাপাকের মাসালা আলাদা, খাওয়ার বিধান আলাদা। তাই এই গরুর পেশাব মানে যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল তাদের বিশেষ করে মূত্র এবং তাদের গোবর বা তাদের যে পায়খানাটা এটা যদি পোশাকে কোনো একটা অংশে লেগে যায় এক্ষেত্রে শুধু ধুয়ে চিপে দিলেই আপনার এই পোশাকেই সলাতের বিধান এবং কোরআন তলাতের বিধান জায়েজ হয়ে যায়। তবে তার মানে এটা নয় যে নাপাক নয় তার মানে খেতে হবে। হুজুরা এটা বোঝে, এটা মিথ্যা কথা হুজুর, এটা বিভ্রান্তিকর ধারণা। অনেক জিনিস আছে পাক জমি বন্ধকে তিন চারটে সিস্টেম আছে, এক একটা দেশে এক একটা গ্রামে এক এক রকমের হয়। তাই এটা আমি এখন বলতে পারবো না।